বলেই আনিকা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো, আর কান্নার পরিমাণ আরো বাড়িয়ে দিল। কি আর করব বুঝতে পারছি না। আমার এই অবস্থা দেখে যে মেয়ে আমার পাশে থাকতে চাচ্ছে, সে মেয়ে নিঃসন্দেহে আমাকে ভালোবাসে। আচ্ছা আনিকা, আমার শরীর ভালো হলে তুমি চলে যাবে তো? একটু নীরবতা পালন করে বলে উঠল, তুমি যদি চাও, তুমি সুস্থ হলে আমি চলে যাই, তাহলে তাই হবে। একেবারে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তাহলে আসারই দরকার নেই, যদি সারা জীবনের জন্য আমার কাছে আসতে পারো তাহলে এসো, আর যদি না পারো ফনিকের সময়ের জন্য আসার দরকার নেই। আমি রাজি, কখনোই তোমাকে ছেড়ে যাব না, জীবন থাকতে তোমাকে একা করব না। আর আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। নিজের চাইতেও বেশি ভালোবাসবো তোমায়। একটা কথা বলবো? তোমার শরীরে খুব ব্যথা করছে তাই না? যদি অনুমতি দাও তাহলে তার অর্ধেক ভাগ আমি নিব। কিভাবে? আগে অনুমতি দাও। দিলাম। এরপর কি হলো বুঝতেই পারলাম না, কারণ কিছু বুঝে ওঠার আগেই আনিকা আমার মাথার পাশে এসে বসলো, আর আমার মাথার পাশে বসেই ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে নিল। এই প্রথম আনিকা নিজ ইচ্ছায় আমার সাথে এমন করায় খুব অবাক হয়ে গেলাম। একটু পরও নিজেকে ছাড়িয়ে বলল, এখন কি কিছুটা কমছে? কমেনি, উল্টো বেড়ে গেছে। কি? মনের ভিতর খা খা শুরু হয়ে গেছে। কেন? যদি আরো কয়েকটা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। যা দুষ্টু কোথাকার, দাও না প্লিজ। তারপর আর কি, আনিকাকে নিয়ে চলে গেলাম ভালোবাসার রাজ্যে। শরীরে ব্যথা অসুস্থতা যে কোথায় হারিয়ে গেল সেটা অজানাই রয়ে গেল। অনেকক্ষণ পর আনিকা আবারও নিজেকে ছুটিয়ে নিল। ঠিক তখনই আনিকা বলে উঠল, উমর, তুমি সবসময় তোমার ওই বুকে আমাকে আগলে রাখবে তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? এই সেম প্রশ্নগুলো তো আমারও। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, একমাত্র মৃত্যু ছাড়া আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমারও সেম কথা। তখন আনিকা আবারও আমার কপালে একটা চুমু দিল। একটু পর ডাক্তার এসে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে চলে গেল। আমার আর কিছুই মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, চারিদিকে একদম নিশ্চুপ। হাতটা উঠাতে যাব কিন্তু পারলাম না। ঝাপসা ঝাপসা চোখেই ঝাপসাভাবে দেখতে পেলাম আনিকা আমার হাতটাকে তার মুখের উপর রেখে আমার বেডের নিচে শুয়ে আছে। ওকে মাত্র একটা ডাক দিতেই ও সজাগ হয়ে গেল। আনিকা, কি তুমি ঘুম থেকে কেন উঠছো? আর তোমার কি কিছু লাগবে? না, কিন্তু দেখো তো এখন কয়টা বাজে? রাত তিনটা। কি, তুমি এত রাতে এখানে কেন? বাসায় যাওনি? বাসা কোথায় আমার বাসা? আমার বাসা তো তুমি। তুমি যেখানে থাকবে সেখানে আমিও থাকবো। তখন বেড থেকে উঠতে চাইলাম কিন্তু উঠতে পারছি না কেন। পা দুটো যেন শক্ত কোনো কিছুর সাথে বেঁধে রাখা হয়েছে। গতকাল কি এমন ছিল না, তাহলে আজকে এমন লাগছে কেন? আনিকা দেখো তো আমার পা কিসের সাথে বাঁধা। এই তোমাকে জিজ্ঞাসা করছি আমার পা কোথায় বাঁধা। পা দুটো একদমই নাড়াতে পারছি না। কিন্তু তুমি কান্না করছো কেন? পা দুটো এখন নড়ানোর দরকার নেই। কেন? আসলে, বলেই আবারও কান্না শুরু করে দিল। আরে কান্না করছো কেন, বলবে তো আমার পায়ে কি হয়েছে? অ্যাক্সিডেন্টে তোমার দুটো পাই ভেঙে গেছে আর এখন ব্যান্ডেজ করা আছে, তাই পা নড়াতে পারছো না। কথাটা শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম। গতকালও মনে করেছিলাম হয়তো শরীর ব্যথার কারণে পা নাড়াতে পারছি না, আর আজ আমি এটা কি শুনছি, আমার পা ভেঙে গেছে? পোড়া কপাল আমার। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হয়ে বহু কষ্টে জীবনযাপন করলাম, বড় হয়ে হলাম একটা বাজে ছেলে। যখনই ভালো হতে চাইলাম ঠিক সেই মুহূর্তে কত ঝড় ছুটে আসলো আমার জীবনে। চোখের সাথে যে পায়েরও এমন অবস্থা হবে ভাবতেই পারিনি। ওপরের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ তুমি পারোই বটে, তবে আমার আজ কোনো কষ্ট নেই। সব কিছুর বিনিময়ে তুমি আমার পাগলিটাকে আমার বুকে ফিরিয়ে দিছো, এটাই আমার কাছে অনেক। উমর তুমি কান্না করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হয়তোবা, কিন্তু আনিকা আমার মনে হয় তোমার চলে যাওয়াই ভালো, আমার মতো একটা অচল। দেখো উমর, উল্টাপাল্টা কথা বলবে না। এই একই কথা যদি আমিও বলি, যখন তোমার সব কিছু ছিল, তোমার কোনো সমস্যা ছিল না, তখন আমার মতো একটা হতদরিদ্র একটা পতিতাকে কেন ভালোবেসেছিলে? একটা পতিতাকে এতটা ভালোবাসা পায়? যাই, মন থেকে চাইলে সবকিছুই সম্ভব। ঠিক একই কথা আমারও, মন থেকে চাইলে একটা অচল মানুষকেও ভালোবাসা যায়। আর হ্যাঁ, তোমাকে আমি আবার আগের মতন গড়ে তুলবো, তুমি একদমই ভেঙে পড়বে না। কি বলবো বুঝতেই পারছি না, এই ভালোবাসাটা যদি আগে দেখাতো তাহলে হয়তো এত কিছু হতো না। তারপরও আমি সুখী, কারণ ও তো আমাকে এখন ভালোবাসে। আচ্ছা আনিকা ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমাও। দুজনই শুয়ে পড়লাম, কিন্তু দুজনই জায়গাটা একদমই ভিন্ন। আমি শুয়ে আছি হসপিটালের বেডে, আর পাগলিটা শুয়ে আছে অর্ধেক বসে, মাথাটা আমার বেডের আমার মাথার সাইডে, আর শরীরটা হসপিটালের ফ্লোরে। গভীর রাত,
হয়তোবা রাতটা প্রায় শেষ, চোখে ঘুম নেই, শুধু আনমনে তখন আনিকার কথাই ভাবছি। মেয়েটার সুন্দর জীবনটা আমার মতো একটা অচলের সাথে শেষ করে দিবে? চাইলে তো ওর জীবনটাও এখন ভালো করে সাজাতেও পারে, কিন্তু তা করছে না কেন? তাহলে কি ভালোবাসার জোরেই ও এমন করছে? ভাবতে ভাবতেই ফজরের আজান। আজান শুনে চোখটা বন্ধ করে ফেললাম আর ঘুমানোর মিথ্যা অভিনয় করলাম, কারণ আনিকা ইতিমধ্যেই জেগে গেছে। ও উঠেই বাহিরের দিকে গেল, আর একটু পর আবারও ফিরে এলো। দরজাটা অফ করে ও বেডের এক সাইডে চলে গেল। চোখে ঝাপসা থাকার কারণে তেমন স্পষ্টভাবে দেখতে পারছি না, তবে যতটা বুঝতে পারছি ও হয়তোবা নামাজ পড়ছে। কিছুক্ষণ পরই আমার ধারণাটা ঠিক হলো, কারণ ও কান্না করছিল আর আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করছিল। বারবারই বলছিল, আল্লাহ তুমি উমরকে ভালো করে দাও, সুস্থ করে দাও, দরকার পড়লে আমার জীবন নিয়ে নাও, তবুও ওকে ভালো করে দিও, সুস্থ করে দাও। আনিকার কান্নাটা কেন জানি সহ্য করতে পারছি না। নিজের ঝাপসা চোখ দুখানা আরো ঝাপসা হয়ে গেল, একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছি ওর এমন কীর্তি দেখে। হঠাৎই ওর নামাজ শেষ করে হয়তো আমার দিকে তাকিয়েছে, আর আমাকে কান্না করতে দেখেই ও আমার কাছে আসলো আর বলতে লাগলো, কান্না করছো কেন? খুব বেশি কষ্ট হচ্ছে তোমার, অনেক খারাপ লাগছে তোমার, তাই না? দেখবে আল্লাহ ঠিক তোমাকে ভালো করে দিবে। একদম কান্না করবে না, আমি তো তোমার পাশেই আছি, তাই না? তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয় উমর, অনেক কষ্ট লাগে, নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়, প্লিজ কান্না করো না। কিছুই আর বললাম না, একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে রাখলাম। এইভাবেই হসপিটালে কেটে গেল প্রায় একটা মাস। এই একটা মাসে আনিকা সেবা আর ট্রিটমেন্ট সব মিলিয়ে আমার অবস্থা খুবই ভালো, তবে চোখে এখনো ঝাপসা দেখি। চোখে ঝাপসা দেখলেও সবকিছু বুঝতে পারি, আর পায়ের অবস্থাও অনেক ভালো। হয়তো সামনের সপ্তাহে আমাকে বাসায় নেবার কথা বলেছে ডাক্তার। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল, এতগুলি দিন কেটে গেল বুঝতেই পারিনি। আর বুঝবই বা কিভাবে, যার পাশে এমন একজন আছে সে কষ্টে থাকলেও তো অনেক সুখী। সত্যি বলতে এতগুলো দিন আনিকা আমাকে ছাড়া একটা মুহূর্ত আমার কাছ থেকে দূরে যায়নি। ওর আম্মু সহ দুজনেই একের পর এক আমার সাথে সময় দিয়েছে, সেবা করেছে। আর আনিকার কথা কি বলবো, সকাল থেকে শুরু করে আর রাত শেষ অবধি মেয়েটা আমার পাশেই থাকতো। অনেক উৎসাহ দিতে, বারবারই বলতো, আবিদ তুমি আবারও ঠিক হয়ে যাবে, তোমার কিছুই হবে না, আজ আমাকে বাসায় নিয়ে যাবে, এখনো পা ঠিক হয়নি তবে বাসায় নেওয়া যাবে আমাকে। তাই আনিকাকে বললাম এই চার দেয়াল ছেড়ে যেন আমাকে বাসায় নিয়ে যেতে, আর তাই আমাকে বাসায় নিয়ে যাচ্ছে, পায়ে এখনো ব্যান্ডেজ, এমন অবস্থায় বেডে করে গাড়িতে করে আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। অবশেষে আবারও আমাকে বাসায় নেওয়া হলো, আর আনিকার আম্মুও আমাদের সাথেই থাকবে। ও ভালো কথা, আপনাদের তো বলাই হয়নি, আনিকার আম্মুকে আমাদের বিয়ের কথা বলে দিয়েছি আর উনি তখন আমাদের মেনে নেয়। যাই হোক, আমাকে বেডে করে আমার রুমে নেওয়া হলো। রুমে নেওয়ার পরই সবাই চলে গেল আর আনিকার আম্মু তখন ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়, কিন্তু আনিকা তখনও আমার পাশে দাঁড়িয়ে আছে। আনিকা দাঁড়িয়ে আছে কেন, আমার পাশে বসো। আচ্ছা আনিকা, তোমার বিরক্ত লাগে না? বিরক্ত? কিন্তু কেন? এই যে এতটা দিন ধরে আমার মতো একটা অচলের পাশে সময় দিচ্ছ। এই একদম উল্টাপাল্টা কথা বলবে না তাহলে কিন্তু। আচ্ছা আর বলবো না, একটু কাছে আসবে। হুম। আনিকা আমার কাছে আসতেই ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম, আর তখন আনিকাও আমার কপালে একটা চুমু দিয়েই বলে উঠল, এই পাগলটাকে বড্ড বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। ভালোবাসা কি জিনিস, হয়তো আনিকাকে আমার জীবনে না পেলে কখনোই বুঝতে পারতাম না। মানুষ পতিতাদের ঘৃণা করে, কিন্তু মানুষগুলো কেন পতিত হয় আমাদের মতো কিছু মানুষদের জন্যই। তবে হ্যাঁ, এই সকল মানুষদেরকে ভালোবাসতে পারলে কখনোই বৃথা যাবে না, কারণ তাদের জীবনে একটু ভালোবাসার আলো ফোটাতে পারলে তারাও সবকিছু ছেড়ে দিয়ে সমাজকে, আপনার আমার জীবনকে সুন্দর করে আলোতে নিজেদের পরিণত করে। ভালোবাসি আনিকাকে, খুব বেশি ভালোবাসি। রাতের বেলা খাবারের সময় আনিকা নিজ হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো, আমি খাচ্ছি আর অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি, যদিও চোখ দুটো তখনও ঝাপসা। তারপরও আনিকাকে কেন জানি সেই ঝাপসা চোখে অনেক মায়াবতী লাগছিল। এই এভাবে কি দেখছো? আমার মায়াবতীকে? সেটা আবার কে? আমার বউ আনিকা। বলতেই আনিকা কেমন লজ্জা পেয়ে গেল। যাও দুষ্টু, এখন চুপচাপ খেয়ে নাও। খাওয়া শেষ করার পর আনিকার আম্মু আসলো। আনিকা তুই ঘুমাবি না? হুম মা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুই কোথায় ঘুমাবি? আমি ওমরের সাথে ঘুমাবো, তুমি যাও। তারপরে আনিকার আম্মু চলে গেল। তখন আনিকা বলে উঠল, এই তুমি এখনই ঘুমিয়ে পড়ো, এমনিতে অনেক রাত হয়ে গেছে। কিন্তু তুমি কি করবা? আমি আমার পাগলটাকে পাহারা দেব। পাহারা দিতে হবে না, তুমিও ঘুমাও। না তুমি কি জানো না নাকি আমি তো প্রতিদিনই তোমাকে পাহারা দেই। এখন তুমিও ঘুমাও।
তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম, কিন্তু পাগলিটা একদমই ঘুমালো না। সে তার মায়াভরা হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর প্রতিটা স্পর্শে আমার মনে নতুন করে আলোড়ন তৈরি করছে। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। খুব ভালোভাবে আমার দিনগুলি কাটতে লাগলো আর আমার অবস্থাও দিন দিন ভালো হতে লাগলো। আর ভালোই হবে না কেন, যার এমন একজন আছে তার কাছে কি আর কোনো অসুস্থতা থাকতে পারে নাকি? দু মাস পর এখন আমার পায়ের অবস্থা মোটামুটি ভালো, ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, কিন্তু এখনও আমি হাঁটতে পারি না। আসলে দীর্ঘ সময় ধরে না হাঁটার কারণে পা কেমন অচলের মতো হয়ে গেছে। ডাক্তার বলছে আমাকে নিয়মিত এখন হাঁটার চেষ্টা করতে হবে, নয়তো হাঁটার ক্ষমতা আমি হারিয়ে ফেলবো। কিন্তু আমি হাঁটতেই পারি না, মাটিতে পা রাখলেই প্রচন্ড ব্যথা করে, তাই হাঁটতেই মন চায় না, সারাদিন শুয়ে থাকি। এই উমর কে গো তোমার? আমার কি নানি নাকি? ওই মেরে হাত পা ভেঙে দিব, কিন্তু পা তো ভাঙাই আছে, হাত দুটো ভেঙে ফেলো শুধু। দেখছো সাহস কত বেশি হয়েছে, ওই চুপ করে ওঠো, তোমাকে এখন হাঁটতে হবে। না গো ব্যথা করে। তোমার ব্যথার গুষ্টি কিলাই, উঠো বলছি। কি আর করার, ওঠার চেষ্টা করছি কিন্তু পারছিলাম না। ঠিক তখনই আনিকা আমার হাত তার কাঁধে ভর করালো আর আমাকে খাট থেকে নামালো। খুব ভয় লাগছিল কারণ অনেকদিন পর মাটিতে পা ফেলাচ্ছি। মাটিতে পা ফেলাতেই আহ, কি হয়েছে উমর, খুব ব্যথা লাগছে? হুম, একটু কষ্ট করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলেই আমার কপালে একটা চুমু দিল। জানি না কেন জানি তখন নিজের সব কষ্ট আর ব্যথা ভুলে গেলাম। আমি হাঁটার চেষ্টা করতে লাগলাম কিন্তু পারছিলাম না, তবুও চেষ্টা করতেই লাগলাম। সেদিন আর আমার তেমন হাঁটা হলো না। তবে হঠাৎ পা নাড়ানোর জন্য রাতের বেলা দুপায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলাম। অনেকবার বৃথা চেষ্টা করলাম মুখ দিয়ে যেন ব্যথার কারণে কোনো আওয়াজ বের না হয়। আমি জানি আমার কষ্ট দেখলে আনিকা কেমন করে ফুপিয়ে কান্না করে দেয়, কিন্তু শেষমেশ পারলাম না। এর আগে আনিকা সব বুঝে গেল আর আমাকে বলে উঠল, খুব কষ্ট হচ্ছে তোমার তাই না? কই না তো, আমার কাছে লুকাতে চাইলেও পারবে না, কারণ আমি তোমার মুখ দেখেই সব বলে দিতে পারি। হুম, এরপর থেকে আনিকা প্রতিদিনই আমাকে হাঁটানোর চেষ্টা করাতো। আমিও আনিকার কাছ থেকে উৎসাহ পেয়ে হাঁটার চেষ্টা করতাম, তবে তখনও আমার চোখ ততটা ভালো হয়নি, তাই দেখতেও প্রবলেম হতো। চোখে গ্লাস পরা থাকলে কিছুটা দেখতে পেতাম। যাই হোক, আনিকা আমাকে প্রতিদিনই হাঁটানোর চেষ্টা করত। একটা ছোট বাচ্চাকে মানুষ যেভাবে ধরে ধরে হাঁটা শিখায়, ঠিক আমার পাগলি আনিকাও তাই আমাকে ধরে ধরে বাচ্চাদের মতো হাঁটা শেখানোর চেষ্টা করত। বিষয়টা যদিও অদ্ভুত তবুও সত্যি, মানুষ জন্মের পর হয়তো একবারই হাঁটা শিখে, আর আমার শিখতে হচ্ছে দুবার। একবার ছোটকালে বাবা মায়ের হাত ধরে আর এখন আমার এই পাগলিটার হাত ধরে। এভাবেই অনেকগুলো দিন কেটে গেল। এখন আমি একাই হাঁটতে পারি, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে বা হাঁটতে পারি না, বাচ্চাদের মতো একটু হেঁটেই পড়ে যাই। আমি যখনই পড়ে যেতাম ঠিক তখনই আনিকা দৌড়ে গিয়ে আমার হাতটা ধরে ফেলতো। কিছুদিন পর, উমর চলো আজকে বাইরে যাব। কিন্তু আমি যে এখনো ভালো করে হাঁটতেই পারি না। তাতে কি, আজকে বাইরে গিয়ে হাঁটবে। বাইরে গিয়ে তো পড়ে যাব, আর তুমি তো জানো আমি ভালো করে চোখেও দেখতে পারি না, আর সূর্যের আলোর কারণে আরো দেখতে পারবো না। হুম, তবে প্রবলেম নাই, তোমার এই পাগলিটা যতদিন আছে ততদিন তুমি তার চোখ দিয়েই দেখবে, এখন চলো তো। হুম, কি আর করার, আনিকার সাথে বাইরে গেলাম। বাইরে মাঠে যেতেই কেমন অন্ধকার দেখা শুরু করলাম, চোখের পাওয়ার জন্য একদমই জিরো হয়ে গেছে। আনিকা একটু দূরে সরে গিয়ে বলল, উমর এবার হাঁটো। আনিকা আমি তো ভালো করে কিছুই দেখতে পাচ্ছি না, কিভাবে হাঁটবো? একদম অলসমি করবে না, চুপ করে হাঁটো। আরে ভালো করে তো কিছুই দেখছি না। আচ্ছা তার চেয়ে ভালো তুমি এসে আমার হাতে ধরো। আর একদম হাত ধরার কথা এখন বলবে না। কেন? আমি তোমার হাত এখন ধরবো না। কিন্তু কেন আনিকা? কারণ তোমাকে একা একাই হাঁটতে হবে। কিন্তু আমি যে হাঁটতে পারছি না কারণ কিছুই দেখছি না। আচ্ছা তুমি হাঁটো, আমি তোমার পথ বলে দিচ্ছি। হাত ধরবে না? কই, চুপ করে যেটা বলছি সেটা করো। হুম, তারপর কি আর করার, ওর কথা মতো হাঁটা শুরু করলাম। আমি হাঁটতে লাগলাম আর ও বলতে লাগলো, উমর বাম দিকে হাঁটো, ডানে উঁচু, উমর সোজা হাঁটো, উমর ডানে নিচু, বামে হাঁটো, উমর সামনে গর্ত, ডান বা বামে হাঁটো। এভাবে সারাটা দিন আনিকা আমাকে হাঁটিয়েছে। সত্যি বলতে এ এক নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগছিল যখন আনিকা একটু পরপর বলতো, আবিদ বামে হাঁটো, ডানে উঁচু, নিচু, ডানে হাঁটো, বামে সমস্যা। রাতের বেলা আনিকা আমাকে খাইয়ে দিচ্ছিল আর বারবার বলছিল, দেখছো উমর আজ তুমি কতটা একা একা হাঁটছো, তুমি কিন্তু একদমই চিন্তা করবে না, দেখবে তুমি একদম ঠিক হয়ে গেছো। হুম হুম, তুমি আবার হাঁটবে, চলবে। আচ্ছা আনিকা একটা কথা বলবো। হুম বলো। এত কষ্ট করার কি দরকার? মানে? মানে এই যে তুমি দিন রাত একটা অচলের পিছনে এভাবে এত কষ্ট করছো আর নিজেও কত কষ্ট পাচ্ছো, এগুলো ছেড়ে তো তুমি ভালো। উমর তোমাকে একটা কথা না বলতে গিয়েও নিষেধ করেছি, কিন্তু তুমি আবারও বলছো কেন? আর হ্যাঁ, আমি কোনো কষ্ট পাচ্ছি না, আর তোমাকে ছেড়ে আমি কখনোই ভালো থাকতে পারবো না। তোমার ওই বুকে যে আমি আমার সব সুখ খুঁজে পাই। কিন্তু
কোনো কিন্তু নেই। প্লিজ উমর, আমাকে আমার সুখ থেকে বঞ্চিত করো না। আমার সুখটুকু তুমি কেড়ে নিও না উমর। আমি তোমার বুকে আমার পৃথিবীর সবটুকু সুখ খুঁজে পাই, যেটা আর কোথাও পাইনি। আর আল্লাহর কাছে দোয়া করি, এই বুকের মধ্যে মাথা রেখেই যেন আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। বলেই ফুপিয়ে কান্না করে দিল। এই পাগলি, প্লিজ কান্না করো না, আর কখনই বলবো না। সত্যি বলছি, আর কখনই বলবো না। তাহলে তিন সত্যি বলো। তিন সত্যি। এবার আমাকে একটু জড়িয়ে ধরবে? তখন কি আর করার, আনিকাকে তখন বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। মনের ভিতর যে তখন কি পরিমাণ শান্তি লাগছিল সেটা হয়তো প্রকাশ করার মতো না। আর ওর ভালোবাসা পেয়ে খাবারের কথা ভুলেই গেছি। এই মন তখন বারবার বলতে লাগলো, কিসের খাওয়া কিসের কি, এমন পাগলি পেলে লাগে কি। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।